आपामरज विदतारं गौर कृष्ण जनभ्यतमहं प्रपद्ये आनंद लीलामय विग्रहाय हेमावती भव छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चंद्रायो हनुमा नमस्ते जय कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवा गौर भक्त वृंदा हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 मुकम कर्ति वाचलंग पंगुलंग घट गिरिनत कृपातम बंदे परमान्द माधवी दिन तिणव श्री चैतर चैताम पञ्चमाित्यान निरूपण सम्पर्क अब नित्यान अभिन्न बलरा अंश कल वैकुण्ठे महाशङ्कर्षण महाविष्णु कर्मदक्षा विष्णु क्षेत्र विष्णु কথা বর্ণনা করার পরে শিল কৃষ্ণদাস পুরী দুইটি ঘটনা বর্ণনা করলেন একটি হচ্ছে মিনকেতন রামদাস আমার বাড়িতে এসেছিলেন সে গুনার নবজন পূজারি পূজা করছিল এসে ওনাকে সম্ভাষণ করলো না তারপরে তাকে বললেন তুমি হচ্ছ রোমহর্ষণ ঋষির মতন বলরাম আসলো তাকে সম্ভাষণ তারপর কৃষ্ণদাস কবরাজ গোস্বামী বলছেন তার ভাই ভক্ত ছিল না সেজন্যত তারপরে খুব অসন্তুষ্ট ছিলেন এবং শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি নিজেও তার ভাইকে বললেন যে তুমি কি করছো দুই ভাই একতনু না তোমার হবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এক শরীর অর্ধ কুকুর তো বলছেন তুমি যদি না মানবে না মানে প্রাচন্ড হবে কিন্তু একজনকে মানে ভাঙা করছে কেন বংশী ভাঙ্গে ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙে চলে রামদাস ভাইয়ের সর্বনাশ এই একটা নিত্যানন্দপুর সেবকের কথা বললেন যে রামদাসের প্রভাব বলেন এই তো কহিল তার সেবকের স্বভাব আরে কবিতার দয়ার যে গোস্বামী তার ভাইকে অর্চনা করেছেন রাত্রিরে স্বপ্ন দেখেছেন তিনি স্বপ্নতে দেখছেন যে এই ঝামতপুর মহিহাটির কাছে একটা গ্রামে আহ তিনি নিত্যানন্দ রামকে দেখছেন স্বপ্নতে নিত্যানন্দ দেখে দণ্ডপথ হয়ে তার চরণে পড়ে গেছেন আর যখন কৃষ্ণদাস কৃষ্ণদাসনে দণ্ডপথ হয়ে চরণে পড়েছেন তখন তিনি কি করেছেন তার চরণ কমাললে তার মাথার উপরে উঠা 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 বলে যখন বলছেন নিত্যান্ত প্রভু কৃষ্ণদাস দাসকে দাস তো দেখছেন চরণে পড়েছিলেন চমৎকার দেখছেন তারপরে প্রভু অঙ্গের কথা বর্ণনা করছেন তার অঙ্গ অব কথা তার পরিধান কথা কর্ণকুন্ডল কুকুর পুষ্পমালা চন্দন চরচিত শরীর হ্যাঁ এবং সে তার মুখমন্ডল হচ্ছে কুটিচন্দ্র আর উজ্জ্বল আর তিনি তা চরম করেছেন

কেউ বলতো বাঁশি বাজাচ্ছে কেউ নাচছে কেউ গাইছে কেউ তাম চামড় নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব কিবা রূপ গুণলীলা অলৌকিক আনন্দে আমি কিছু নাহি জানি তবে হাসে প্রভু মারে কহিলা না বানি আমি আনন্দ অত্যন্ত বিহল হয়ে পড়েছিলাম কৃষ্ণদাস না কারো ভয় বৃন্দাবনে যাহা তাহা সব উপলব্ধ হয় তুমি না বৃন্দাবনে যাও সেখানে গিয়ে তোমার সবকিছু লাভ হবে তারপর নিত্যান্ত অন্তর্ধান হয়ে গেছেন অন্তর্ধান হয়ে গেছেন মুর্ছিত হয়ে আমি পড় ভূমিতে তখন স্বপ্ন দেখছেন যে মুহে পড়ে গেছেন আর শেষ তার স্বপ্নটা ভেঙে গেছে আর তখন সকাল হয়ে গেছে সকাল হয়ে চিন্তা করছেন কি ব্যাপার কি দেখলাম তো নির্দেশ দিলেন বৃন্দাবনে যাওয়ার জন্য আমি এক্ষুনি বৃন্দাবনে প্রভুর কৃপাতে সুখে বৃন্দাবন তারপরে কারণ প্রভুর কৃপাতে কৃষ্ণদাস বলছেন যে আমি খুব আহ সহজে রাম যাহ কৃপা যে বৃন্দাবন তো নিত্যানন্দ বলারামের জয় হক চার কৃপায় আমি বৃন্দাবন ধাম আশ্রয় লাভ করলাম জয় যত জয় কৃপাময় যাহা হইতে त्रिपत वृंदावन पे लम ज्ञान गुरु किते जो पोके सामिस सनातन के आश्रय महात्मा तब तार तार कीपत की, की पे लम जहां হইতে पायन रघुनाथ महाशय जहां হইতে पायन श्री स्वरूप आश्रय तार के रघुनाथ प्रभुनाथ दास गोस्वामी स्वरूप दामोदर सन का आश्रय लकु क्यों यदि सीसी राधा कृष्णर सेवाए तक्षतलम करते चां শ্রীল স্বরূপ দামদর গোস্বামী শ্রীরামী শ্রীর সনাতন গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস কৃপা লাভ করা যায় এই দুটি শ্লোকে গ্রন্থ এই তত্ত্ব বিশ্লেষণ করেছেন যে নিত্যানন্দ কৃপাতে কি হবে না গোস্বামীদের কৃপা লাভ করা যাবে আর গোস্বামীদের কৃপা লাভ কি হবে রাধাকৃষ্ণ সনাতন কৃপায় ভক্তির সিদ্ধান্ত সুরূপ কৃপায় পাইনু ভক্তির সনাতন কৃপাতে ভক্তির সিদ্ধান্ত আমি বুঝতে পারছি আর রূপ গোস্বামী কৃপায় ভগবত ভক্তির অমৃত অপূর্ব অমৃত আমি আস্বাদতে পারছি ভক্তি তত্ত্ব বিজ্ঞানের শিক্ষক শিল সনাতন গোস্বামী সে যদি ভগবত ভক্ত ভগবত ভক্ত জানতে চান তাহলে এই গ্রন্থটি बृहत भागवतम গ্রন্থ আছে সেখানে দুটো স্টোরি বর্ণনা করেছেন একটা লীলাতে সে বর্ণনা করা হয়েছে এবং আরটিলা গোলক বৃন্দাবন যে কিভাবে সেটা ভগবান কৃষ্ণ শ্রেষ্ঠ করা হয়েছে তো সনাতন গোস্বামী দশম টিপি নামক শ্রীমদ ভাগবত দশম স্পন্ধের মান মাহাত্ম গম্ভীর ভাবে করা যায় ছিল সনাতন আর আরেকটা গ্রন্থ আছে ভক্তি বিলাস এই গ্রন্থটিতে বৈষ্ণব সম্প্রদায়ের গৃহস্থ ব্রহ্মচারী বানপ্রস্থ সন্ন্যাসীদের অনুসরণীয় বিধি নিষেধ গুলি সবিস্তার বর্ণনা করা হয়েছে এই গ্রন্থটি বিশেষ করে বৈষ্ণব গৃহস্থ বিলাপ সুমঞ্জলি নামক প্রার্থনার ষষ্ঠ শ্লোকে সনাতন গোস্বামীর প্রতি তার কৃতজ্ঞতা বলেছেন বৈরাগ্য যোগ

রঘুনাথ দাস বলছেন সনাতন গোস্বামী জানতে চাইছিলাম না সনাতন গোস্বামী তার অহেতুক কৃপার প্রভাবে আমাকে তা যদিও আমার পক্ষে তা পান করা সম্ভব ছিল না তাই তিনি হচ্ছেন কৃপার পারাবার जिगरपति इन अत्यंत कृपामय ताई गंभीर श्रद्धर पद में अमर प्रणति निवेदन कर श्री लक्ष कृष्णदास के विराटु सम्यो श्री चैतन्य चरितामृत से संशय श्री रूप गोस्वामी श्री सनातन गोस्वामी श्री जीव गोस्वामी नाम परम पूजन्य गुरुत्राय विशेष संगे श्री रघुनाथ दास गोस्वामी श्री पादपद्म প্রণতি নিবেদন করেছেন শ্রীল রঘুনাথ গোস্বামী শ্রীল সনাতন গোস্বামীকে আচার্য রূপে অর্থাৎ ভগবত ভক্তি রূপ রসের আচার্য তার প্রসিদ্ধ গ্রন্থ ভক্তি রসামত সিন্ধু গ্রন্থে সিন্ধু হচ্ছে ভগবত ভক্তির বিজ্ঞান ও এই গ্রন্থটি পাঠ করে ভগ ভক্তি সম্বন্ধে অবগত হওয়া যায় তারা কৃষ্ণারে বিশ্লেষণ করেছেন জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ যাহা হইতে পায় শ্রী রাধা গোবিন্দ শ্রী নরতম দাস ঠাকুর মহাশয় প্রার্থনা বুঝিয়ে দিয়েছেন যে দড় বিশ্ববাসনা থেকে মুক্ত হয় মন শুদ্ধ হওয়া না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন যথাযথ দর্শন করা যায় না তিনি আরো বলেছেন প্রদর্শিত পন্থা অনুসরণ না করলে শ্রী রাধা কৃষ্ণের আর একটি কবিতায় শ্রী ঠাকুর মহাশয় বর্ণনা করেছেন যে শ্রী নিত্যানন্দপুর অহেতু কৃপা ব্যতীত শ্রী রাধা কৃষ্ণ লীলা প্রবেশ করা যায় না কৃষ্ণ দাস গোস্বামী তার দুজনত ভাবকে প্রকাশ করতে গিয়ে বলছেন জগা

পুণক্ষ কৃপা কৰে জগত ভিতৰে এই ৰকম আমি একজন ভিন্ন ব্যক্তি নিত্যানন্দ প্ৰভু কৃপা কৰিছে মত নিত্যানন্দ উত্তম অধম কিছু না করে বিচার প্রভু কোন বিচার করে না সে যোগ্য অযোগ্য করে দেশ সবাইকে দিনে কৃষ্ণ প্রেম প্রদান করে নিষ্ঠা সে যোগ্য অযোগ্য বিচার না করে সে উত্তম অধম মধ্যম বিচার না কে যাকে

और बृंदावन इसे रूप श्री रूप को संरणी श्री मदन गोपाल श्री राधा दर्शन कह सब कथन राधा गोविंद दर्शन हल मदन गोपाल दर्शन हल यही दर्शन रोपीन कथ्य नई वृंदावन पुरंदर श्री मदन गोपाल

দেবী তার সেবা করছেন এবং তিনি শিও সকলের হৃদয়কে আকর্ষণ করছেন নিত্যানন্দ দয়াময় তার দেখা মদন মোহনে প্রভু করে নিত্যানন্দ প্রভুর কৃপা আমি শ্রী মদন মোহনকে দর্শন করলাম এবং মদন মোহনকে আমার প্রভু

এবং তার মাধুর্য প্রকাশ করে তিনি জগৎকে মোহিত করেছেন বাম কত শ্রীরাধিকাগণ তার বাম পার্শ্বে রয়েছেন সখী পরি শ্রীমতী রাধারাণী তাদের সঙ্গে শ্রী দেব নানা রঙে লীলা উপভোগ করে যার ধ্যান নিজ লোকে পদ্মাসন অষ্টাদশ মন্ত্রে করে উপাসন তার উপাসন করেন যার ধ্যান নিজ লোক করে পদ্মাসন পদ্মাসন মানে ব্রহ্মা পদ্মাসন পদ্ম অবস্থান করেছেন এবং অষ্টাদশ অক্ষর মন্ত্রে তার উপাসনা করছেন ভগবান কৃষ্ণের উপরে পদ্মসন ব্রহ্মা তার নিজ অধিবাসীগণ মন্ত্র অষ্টাদশিং কৃষ্ণ গোয়েন্দা বল্লভাই যারা থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছেন ত্রিসন্ধ্যা গায়ত্রী মধ্যে জপ করেন ব্রহ্মলোকের আদিবাসীরা এবং এই মন্ত্র ধ্যান করার মাধ্যমে গোবিন্দ উপাসনা ধ্যান ও কীর্তনে মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু এই যুগে এই গ্রন্থে মানুষদের পক্ষে ধ্যান করা এই গ্রহের মানুষদের পক্ষে ধ্যান করা সম্ভব এই উত্তরে ধ্যান করা তাই উচ্চস্বরে হরে কৃষ্ণ মহা কীর্তন এবং অষ্টাদশ অক্ষর মন্ত্র জপ করা ধ্যান করা সম্ভব নয় ভগবানের নাম মন্ত্র জপ করতে হবে ব্রহ্ম বা সত্য নামক সর্বোচ্চ লোক বাস করেন প্রত্যেক গ্রহ একজন অধিষ্ঠাত্র দেবতা রয়েছেন ব্রহ্মা যেমন সত্যলোকের অধিষ্ঠাত্র দেবতা তেমনি স্বর্গলোকের অধিষ্ঠাত্র দেবতা হচ্ছেন ইন্দ্র এবং সূর্য দেবতা অধিষ্ঠাত দেবতা

বেশি কিছু প্রশ্ন কথা নয় খুব সরল কথা লেখা আছে যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন বলুন মঙ্গলময় প্রভু বলছেন

দীক্ষা হবে মহারাজ তখন কি এই মন্ত্রটা গুরু মহারাজ দেবেন যে ক্লিম ক্লিম কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন সাহা করতে ব্রাহ্মণ দীক্ষা ব্রহ্মগাত্রের সঙ্গে আর কয়েকটা মন্ত্র আছে তখন যাওয়া হবে বিদ্যুৎ প্রভু বলুন শ্রীকৃষ্ণ ধন্যবাদ মহারাজ আপনার শ্রীচরণে শুভ তিথি আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা কৃষ্ণ ভক্তি করতে পারি আপনার সঙ্গে প্রতিদিন আমরা অমৃতময় ক্লাস শ্রবণ করে অনেক উপকৃত হচ্ছি মহারাজ আমার ছোট্ট একটা প্রশ্ন এই যে আহ দুশো তিন নম্বর শ্লোকে এই শ্লোকের প্রথম যে একটা এখানে একটা শ্লোক উচ্চারণ আছে শ্রীল সনাতন গোস্বামীর প্রতি আহ কৃতজ্ঞতা ব্যক্ত করি বিলাপ কুসুমাঞ্জলি ইয়ে থেকে দেওয়া হয়েছে বৈরাগ্য যুক্ত ভক্তি এই বৈরাগ্য যুক্ত ভক্তিটা আসলে কি এটাই কি জড়ো কামনা বাসনা থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা করা এরকম কিছু মহারাজ মানে বৈরাগ্য যুক্ত ভক্তি বলতেই কি বুঝাচ্ছে আমি যা বুঝি কৃষ্ণ ভক্তি আনন্দ পেলে ভৌতিক ভক্তি সম্পূর্ণ সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তের তো আনন্দ এরকম জড় জগৎ আসক্তি একটু কৃষ্ণ ভক্তি করছে এরকম না শুদ্ধ ভক্তি

হ্যাঁ আমরা সবাই ভগবান করবো সবাইকে আমাদের আশীর্বাদ করেন আস্তে আস্তে প্রভু বলেন মহারাজ আপনার মহারাজ এই দুইশ তেরানব্ব শ্লোকের বলা আছে তিনি মনমথের মনমত রূপে নিজেকে প্রকাশ করেছেন এই মনমতের মনমত রূপে ঠিক পাইনি মহারাজ অর্থটা বুঝতে পারিনি মহারাজ শোনা যাচ্ছে কি নেটওয়ার্ক খারাপ আছে মনে হচ্ছে আমি শুনতে পাচ্ছি না মহারাজের নেট একটু বেশি স্লো

নিজেকে প্রকাশ করেন মর্মতের মন্মত রূপে এই শব্দার্থটা কি মহারাজ যদি একটু কৃপা করে বলেন মানে কামদেব আচ্ছা আচ্ছা কামাদের মাধ্যমে সবার মধ্যে भाषण आ है तो सब के सुंदर आकर्षण ही आकर्षण करे काम भव्य है मनमत है मनमत रुपए समते आधार लालिता प्रमुख का कहते हैं उनके नाराजित विलास करे ने मनमथ रूपे मनमत रुपए निजके प्रकाश करे हाँ ठीक है सर कामदेव और कामदेव कंदर्प और कंदर्प अच्छा कंदर। अच्छा कंदर्प तो ये जड़ जगत में मानुष मध्य काम भाव सृष्टि करे ताको मोहित करे ये जो मतलब भाव है मन ठीक है सर और क्या है ठीक है महाराज হরে কৃষ্ণ মারাজ দণ্ডপাদ মহারাজ তো অপূর্ব সুন্দর খেলাসের জন্য ধন্যবাদ মহারাজ ওই প্রশ্নটা আমারও ছিল ওটা জানলাম একটা আর একটা একশো ছিয়াত্তর নাম্বার শ্লোকে বলছে কি হয়েছে একে অন্য না করো সম্মান হচ্ছে অর্ধ কুক্কুটির ন্যায় তোমারও প্রমাণ তো এই অর্ধ কুক্কুটির ন্যায় এই ভাষাটার মানেটা কি বলছে

আর মিনকেতন রামদাস তো আহ হচ্ছে গুনার নবের প্রতি রাগ করলো কিন্তু রোম হর্ষণের প্রতি তো কোনো কিছু মনে করলো না যখন বলদেব ভগবান এলো তো এটার দ্বারা কি বোঝাতে চাইছে যে অ্যাকচুয়ালি যে ভগবত পাঠ দেয় আহ তখন কি ভগবান স্বয়ং এলে তার সে চুপচাপ মানে সে কি চুপচাপ বসে থাকাই উচিত কি এটার দ্বারা কি শিখবো আমরা আপনার কথাটা হাফ কেটে হম হরে কৃষ্ণ বলছি যে ই যখন রোমহর্ষণ প্রভু ভাগবত পাঠ দিচ্ছিলেন তখন হচ্ছে গুনার্নব প্রভু ছিল আর তখন হচ্ছে বলদেব ভগবান যখন পৌঁছালেন তখন গুরুানব হচ্ছে তাকে সম্মান প্রদর্শন করে প্রণাম করলো না তো তখন কিন্তু হচ্ছে গুনার্নবও তাকে প্রণাম করেনি তো সেই দিক দিয়ে কিন্তু মীনকেতন রামদাস কিন্তু আহ হচ্ছে গুনার্নবের প্রতি রাগ করলেন আর এদিকে হচ্ছে যে ওই হচ্ছে উম যে রো মহর্ষণের প্রতি রাগ করলো না তো সেটা দ্বারা কি বোঝাতে যাচ্ছে কিন্তু দুইজনই তো বলদেরকে প্রণাম করলো তো একজনের প্রতি ও রাগ করলেন আরেকজন প্রতি প্রতি তো রাগ করলেন না এটা বুঝতে পারছি আমার কথা কেটে আসে তো আফা কি বলছো মুকুন্দ তুমি শুনতে পারছো মরস

ତାକୁ ଫେରିଲା ସମ୍ଭାଷ ଜଣା ତମେ ସେଇ ଦୃଷ୍ଟାନ୍ତ ରୋମହର୍ଷଣ ସମ୍ମାନ एक बोझ हंस के बोझ हंस के ठीक है सरले सबके अच्छे धन्यवाद आज के स्वतंत्रता पर्व पर पाठ योगदान করবার জন্য পাঁচা কিবা সিন্ধব্যপতি তানাম পাবধ গব কৃতা অনুভব আনন্দকটি baseX সিন্ধাকে দূর ছিল প্রপাত কে হেسلন ভক্ত পুরুষক সহায় আমরা